এখন দলং আর মুখ্যমন্ত্রীর আবেগ অবশেষত সম্পূর্ণ হল দলংখন এতিয়া মুকলির অপেক্ষা। কামপুরের পুরনি কপিলি দলংখনত বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় শিশু অবস্থাতেই জনপ্রিয় চলচ্চিত্র ককাদেউতা নাতি আর হাতীত হাতির পিঠিত উঠি অভিনয় করেছিল। এই পুরনি দলংখনের সঙ্গে মুখ্যমন্ত্রীর আছিল এক আবেগ। কিন্তু ষাঠির দশকতে নির্মাণ হওয়া এই দলংখন আছিল যথেষ্ট ঠেক। সেই কামপুরবাসী এখন ডর দলংর আশাত মুখ্যমন্ত্রীক অনুরোধ জানাইছিল। কামপুরের সঙ্গে জড়িত আবেগর মুখ্যমন্ত্রীর নির্দেশত সম্পূর্ণ হয়ে উঠিল কপিলি নদীর নতুন দলং। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এই একটা কামপুরের রাইজর কারণে ভাল উপহার দিলে। কথা দিছিলে কামপুরের অতি সোনকালে এখন নতুন দলং দিম বলে, সেই কথা মতে এখন নতুন দলং দিলে। এই দলংখন অনতিপলমে মুকলি করে দিয়ে সরকারে, তেতিয়ালে নিশ্চয় আমি কার্বি আংলংর যোগসূত্র স্থাপন হওয়ার লগতে আমার কামপুরবাসী রাইজের অর্থনৈতিক যে সমস্যা, আমার যেহেতু দরিদ্র কৃষকর আমি অর্থনৈতিক দিকত উপর ভরসা করব লাগে, গতি যাতায়াতের অর্থনৈতিক দিকত যথেষ্ট সবল হব বলে আমি আশা করছি। স্বাভাবিকতেই কার্বি আংলংর সঙ্গে সংযোগ স্থাপন করা দলংখন নির্মাণ হয়ে উঠাত কামপুরের রাইজর যাতায়াতের পথ সুগম হয়ে উঠার লগতে অর্থনৈতিক দিকতো লাভান্বিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। সেই সকলের আশা অচিরেই দলংখন মুকলি করক ব্যবহারের বাবে। কামপুরের পৰা ৰাজু শইকীয়া, নিউজ লাইভ।